থেকে যে কংগ্রেস সিপিএম এর যে একটা দাঙ্গা হচ্ছে রাজনৈতিক যুদ্ধে আমাদের সর্বাঞ্চল, তারা বিভিন্ন জায়গায় আমরা গত 3-4-2016 তারিখে আমরা সর্বাঞ্চলে ডেপুটেশন দিয়েছিলাম। সেখানে আমরা ডেপুটেশনের দাবি নিয়ে যথারীতি যে একটা জিআর চুরি এবং তার সঙ্গে পিএমওয়াইয়ের যে টাকা এবং গাছ লাগানোর প্রতিবাদে যে গাছের যে তছরূপে যে টাকা সেটার হিসাব নিকাশ নিতে গেছিলাম আমরা সমস্ত বিএলসি মেম্বার এবং ইলেকটিভ মেম্বার যে আমাদের 4 জন আছে তাদেরকে নিয়ে সেখানে আমরা গেছিলাম। আমাদেরকে ডেট দিয়েছিল 11 তারিখ গেছিলাম গত 11 তারিখে, কিন্তু ওখানে যাওয়ার পর আমাদেরকে প্রচণ্ডভাবে বিএলসি মেম্বারকে হেনস্থা করা হয়েছে। এই নিয়ে আমাদের আজকে বিরাট পরিমাণ 1000 কর্মীকে নিয়ে আমাদের আজকে একটা সংবাদে আমরা অবিলম্বে ওই গ্রেপ্তার চাইছি। কি দায়িত্ব ওয়ার্কিং প্রেসিডেন্ট।